এডিট প্যানেল মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আরো ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গান শিখি অনুষ্ঠানে। আমরা এই পর্বটি ধারাবাহিকভাবে আপনাদের জন্য তৈরি করব আর এখানে আপনাদেরকে জানাবো সঙ্গীত এবং সঙ্গীতের সঙ্গে যার যার সম্পর্ক রয়েছে সেসব বিষয়গুলো আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই বিভিন্ন পর্বে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সঙ্গীত সম্পর্কে, জানানোর চেষ্টা করব সঙ্গীতের সঙ্গে যে সম্পর্ক রয়েছে অন্যান্য বিষয়ের সেই সম্পর্কে এবং সঙ্গীতের উৎস সম্পর্কে। চলুন তাহলে আমরা জেনে নিই আজকে আমাদের কী কী বিষয়ের উপরে আলোচনা রয়েছে। আজকের বিষয় সঙ্গীতের তাল। সঙ্গীত সর্বাঙ্গীন সুন্দর হয় তখনই যখন তাল, মাত্রা, লয় সহকারে নির্দিষ্ট প্রণালীতে সম্পন্ন হয়। বলা হয়ে থাকে বেসুরে সঙ্গীত তবুও শ্রবণযোগ্য, তবে তালহীন গান সহ্য করা সম্ভব নয়। তাল হলো সঙ্গীতের কঙ্কাল স্বরূপ। বিভিন্ন রকম তাল ও তারের নাম এবং মাত্রা। দাদরা 6 মাত্রা, কাহারবা 8 মাত্রা, তেওড়া 7 মাত্রা, রূপক 7 মাত্রা, ঝাপতাল 10 মাত্রা, ত্রিতাল 16 মাত্রা। লয়, মাত্রা ও তাল। সঙ্গীতের গতিকে লয় বলে। গতির তারতম্যের জন্য লয়কে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম, ধীরগতির সঙ্গীতের জন্য বিলম্বিত লয়। দ্বিতীয়ত, দ্রুতগতির সঙ্গীতের জন্য দ্রুত লয়। এবং তৃতীয়ত, মধ্যগতির সঙ্গীতের জন্য মধ্য লয়, ত্রিতাল। ত্রিতাল শাস্ত্রীয় সঙ্গীতের একটি বহুল ব্যবহৃত তাল। ত্রিতাল 16 মাত্রা বিশিষ্ট সমপদী তাল। এর পদ সংখ্যা 4, ছন্দ বিভাগ 4-4-4-4। এর 3টি তালই ও 1টি ফাঁক, তাই এর নাম তিন তাল বা ত্রিতাল বা তেতাল বা তেতালা, কাহারবা তাল, কাহারবা, কাহেরবা, কার্ফা ইত্যাদি নামে পরিচিত। উচ্চাঙ্গ সঙ্গীতে 4-4 ছন্দের জন্যে ত্রিতাল ব্যবহার বেশি হলেও লঘু সঙ্গীতের ক্ষেত্রে 4-4 ছন্দের জন্যে কাহারবাই সর্বাধিক ব্যবহৃত। কাহারবা 8 মাত্রার একটি সমপদী তাল, চতুর্মাত্রিক, 4-4 ছন্দ। এর 2টি বিভাগ, 1টি তালি ও 1টি খালি। দাদরা তাল, এটি একটি 6 মাত্রার সমপদী তাল। এর ছন্দ ত্রিমাত্রিক। এর 2টি বিভাগ, 1টি তালি ও 1টি খালি। তালি 1 মাত্রায় ও খালি 4 মাত্রায়। খ্যামটা তাল, দাদরার ন্যায় খ্যামটা তালটিও 6 মাত্রায় গঠিত। এতে আছে 1টি তালি বা আঘাত, 1টি অনাঘাত বা ফাঁক। তেওড়া তাল, তেওড়া তালের আরেক নাম তেওটা। এটি 7 মাত্রার বিষমপদী তাল। প্রথম বিভাগটি 3 মাত্রার এবং পরের 2টি প্রতিটি 2 মাত্রার। এতে 3টি তালি আছে এবং কোনো ফাঁক নেই। বিভিন্ন বলে এটি বাজানো যায়। রূপক তাল, রূপক তেওড়ার অনুরূপ একটি তাল। এটিও 7 মাত্রার বিষমপদী তাল। প্রথম বিভাগটি 3 মাত্রার এবং পরের 2টি প্রতিটি 2 মাত্রার। রূপক তালে 1টি ফাঁক, 2টি আঘাত, তবে এতে প্রথমেই সোমের ঘরে ফাঁক। ঝাপ তাল, এটি 10 মাত্রায় গঠিত। এর অন্য নাম পাত্রা। এতে আছে 3টি তালি বা আঘাত, 1টি অনাঘাত বা ফাঁক। একতাল, একতাল 12 মাত্রা বিশিষ্ট একটি সমপদী তাল। এই তালটি 3 প্রকার, যথা ক দ্বিমাত্রিক একতাল, খ ত্রিমাত্রিক একতাল, গ চতুর্মাত্রিক একতাল। এছাড়াও বিলম্বিত একতাল বাজানোর সময় এর প্রতিটি মাত্রা 4 মাত্রার সমান করে টেনে বাজানো হয়, ফলে তা 48 মাত্রার মতো মনে হলেও মূলত তা দ্বিমাত্রিক একতাল 12 মাত্রার একটি বিলম্বিত রূপের ভিন্ন প্রকাশ মাত্র। চৌতাল, মাত্রা সমষ্টি 12, পদ সমষ্টি 6, সমপদী ছন্দ, দ্বিমাত্রিক পদ, 4 তালি, 2 খালি। এছাড়াও কয়েকটি অপ্রচলিত তাল রয়েছে। এগুলো হল তালখামসা, পটতাল, মোহনতাল, দোবাহার এবং ধামার। থ্যাংকস টু লট ফর কানেক্ট এডিট প্যানেল মিডিয়া চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।